এদিকে নায়িকা অপবিশ্বাস এতদিন পর মুখ খুলেছেন। অপবিশ্বাস বললেন, তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে। As usual. সেই জন্য আমি সবকিছু ভেবে চিন্তে আমার ছেলের চিন্তা করে করেছি, আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি। না, আমি বললাম না যে আমি এখনও সাকিবের ভালো চাই, ভবিষ্যতেও সাকিবের ভালো চাইবো, কারণ সে আমার স্বামী। আর আজকের সবচেয়ে বড় বিষয়, সে আমার বাচ্চার বাবা, সুতরাং তার ভালো কেন, সবাই সবার পরিবারের ভালো চাই। হয়তো সাকিব তার করা ভুলগুলো বুঝে আবার আমাদের সংসারে ফিরে আসবে, আমাদের সংসারটা হাসি খুশিতে ভরে যাবে। আমার মা নেই, আমি চেয়েছিলাম সাকিবের সঙ্গে একটা সুন্দর মতো মিউচুয়ালে আসতে, যেহেতু আমার ভক্ত দর্শকরাও চেয়েছিল। এদিকে নায়িকা অপবিশ্বাস বলেন, কিন্তু আমার আর সাকিবের এক হওয়া কোনোভাবে আর সম্ভব হতে দিল না বুবলি। অপবিশ্বাস কষ্ট নিয়ে বলেন, তবে হ্যাঁ, যত যাই করি আমি সতীনের সংসার করব না। বুবলির ছেলের ছবিগুলো দেখলো এবং সাকিব খানকে নিজের স্বামী দাবি করলো শবনম বুবলি, সেই সময় সাকিব খানকে সাকিব খানের মা বাড়িতে ডেকে অনেক রকমের কথা শুনিয়েছেন। সাকিব খানকে অনেক রকমের গালমন্দ দিয়ে সাকিব খানের মা বলেন, জীবনে যত কাজ করেছিস কোনো কিছুতেই আমি বাধা দেইনি, কিন্তু তুই এখন যে কাজটি করেছিস এই কাজটি থেকে তুই আমার মন থেকে একদম উঠে গেছিস। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার পেটের সন্তান বুবলির মতো একটি মেয়েকে বিয়ে করতে পারে। সাকিব খানকে ভীষণ গালিমন্দ দিয়েছিলেন সাকিব খানের মা। এদিকে সাকিব খান নিজের ভুল এখন কিন্তু বুঝতে পেরেছেন, মায়ের কাছে বলেছেন, মা আমার তো ভুল হয়েছে, আমি তো এর আগেও তোমাকে বলেছি, জয়ের সঙ্গে সম্পর্ক রাখলে বুবলির সঙ্গে আমার অনেক রকমের খারাপ সম্পর্ক হয়ে যায় এবং তখন বীরকে আমার কাছে আসতে দিবে না এমনটি বলে। কিন্তু মা, বীরও তো আমার অনুরজাত সন্তান, বীর যখন অনেক ছোট ছিল হাসপাতাল থেকে ওকে নিয়ে এসেছি, বীর যখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো, আমার ওর ছোট্ট হাতটা আমি যখন ধরেছি, আমি তখন নিজে নিজে প্রমিস করেছি ওকে আমি জীবনে কষ্ট পেতে দেব না। ও তো আমার একজন সন্তান, জীবনে ভুল হয়েছে, কিন্তু যত যাই হোক আমি তো বীরেরও বাবা জয়েরও বাবা। বুবলি এবং অপু দুজনেই তো এখন বিগড়ে গেছে, দুজনের কেউ কারো সঙ্গে কখনোই মিল হবে না। মাঝখান থেকে আমি আমার সন্তানদের চাই, আমি আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা পাড়ি দিতে চাই। সাকিব খানের মা এবার বললেন, জীবনে অনেক রকমের ভুল করেছিস, অপুকে ডিভোর্স দেয়া এর ভিতরে সবচেয়ে বড় একটি ব্যাপার ছিল, আমরা কখনোই চাইনি অপুর সঙ্গে তোর ডিভোর্স হয়ে যাক। অপুর সঙ্গে তোর যখন ডিভোর্সটা হয়েছিল বুবলিকে কেন্দ্র করে, তখনই আমি বুঝেছিলাম বুবলি তোকে কোনোদিনও শান্তি দিতে পারবে না। সাকিব খানের মা এবার কেঁদে কেঁদে বললেন, আমার আর এসব ভালো লাগছে না, আমি আমার আকরামকে ভুলতে পারি না, ওর চোখের দিকে তাকাতে পারি না, আমি তো অপুকে কথা দিয়েছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো সেই সময় বলিসনি যে তুই বুবলিকে গোপনে বিয়ে করেছিস, একটি বারের জন্য যদি তুই আমাকে বলতি তাহলে কিন্তু আমি অপুকে এত স্বপ্ন দেখাতাম না, আর আমি জয়ের জন্য এতটা পাগল হয়ে অপু আর তোকে কাছাকাছি আনার জন্য এই বাড়িতে এত ঘন ঘন যাতায়াত করাতাম না অপু আর জয়কে, ও তো একটা শিশু বাচ্চা, ওকেও তো অনেক রকমের কথা শুনতে হয়।